ঋতুপাইন বাংলা টেলিভিশনের নতুন মুখ অভিনেত্রীদের মধ্যে একজন বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী না হলেও খুব অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের মনের কোণে জায়গা করে নিয়েছে ঋতুপাইন বিভিন্ন মিউজিক ভিডিও এবং মডেলিং করতে দেখা গিয়েছিল তাকে প্রথমবারের মতো অনুরাগেশ্বা ধারাবাহিক অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে মাত্র অল্প কয়েকদিন অনুরাগেশ্বা ধারাবাহিক দেখার পর বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না তাকে হঠাৎ করেই তার চরিত্রটি এন্ট্রি নিলেও তাকে আর ওই চরিত্রে দেখা যাচ্ছে না তার পরিবর্তে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ান্তিকা কর্মকারকে তবে কেন ঋতুপাইনকে দেখা যাবে না অনুরাগেশ্বা ধারাবাহিক শোনা যাচ্ছে ঋতুপাইনকে অন্য নতুন সিরিয়ালে প্রধান চরিত্রের জন্য অফার করা হয়েছে যার কারণেই অনুরাগেশ্বর ধারাবাহিক ছেড়ে দিয়েছেন তিনি তাহলে এবার ঋতুপাইনকে দেখতে পারবেন নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে ঋতুপাইন অভিনীত নতুন ধারাবাহিক দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ